সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। সিটি সিনেমা, আমার সঙ্গে আজকের আছে বাঙালি মেয়েদের ক্রাশ বলতে পারো এবং আপনাদের সকলের প্রিয় বনি সিনহা। কেন আছি যদি বলি, অনেকদিন পর বোলপুরে আবার শ্যুটিং করতে এসেছি, তো সেই শ্যুটিংয়ের ক্ষেত্রেই এখানে এসেছি। এবং কী করছি যদি বলি, ডেফিনেটলি বলবো যে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ফিল্ম অম্রপালি, সেটার চরিত্র অয়ন সেটাকে পোর্ট্রে করছি এখানে। অ্যান্ড মানে অনেকদিন পর আবার বোলপুরে শ্যুটিং করছি, লাস্ট করেছিলাম এফআইআর বলে সিনেমাটা, তো সেটাও প্যান্ডেমিকের আগে ছিল, ফার্স্ট প্যান্ডেমিকের সময়। তো অনেকদিন পর এসেছি, খুব ভালো লাগছে, শ্যুট করছি। অ্যান্ড মানে এই যে সিচুয়েশন নর্মালাইজ হচ্ছে তার মধ্যে শ্যুট করতে পারছি, এটাই বেশি আনন্দের লাগছে। অ্যান্ড এখানে অনেকেই আছি আমরা, যে আমি আছি, বিশ্বনাথ দা আজকে একসাথে আমরা আছি, আয়ুষী আছে, সোমরাজ আছে, আর রাজাদার সাথে তো এটা আমার থার্ড ফিল্ম, সো ডেফিনেটলি ওই বন্ডিংটা আছে, তো খুব এনজয় করে শ্যুট করছি এখানে। আচ্ছা বনি, দেখতে পাচ্ছিলাম যে এখানে এসে মন্দিরে শ্যুট হচ্ছিল, তুমি শুয়েছিলে, দেখাচ্ছিলো, তো ব্যাপার সিনটা এখানে কী চলছে? এটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে যে মানে ওই যা হয়, যে মানে যেহেতু আমি মানে দেখাচ্ছে যে আমি অনাথ এবং বাবা মা মারা গেছে, মামা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তো সেই রকম একটা ক্যারেক্টার, এবং সে ঠাই পেয়েছে হচ্ছে এই মন্দিরে এসে, এবং সেই মন্দিরে এই পুরোহিত মশাই যিনি থাকতেন ছোটোবেলা থেকেই ওকে বড় করেছে, সেটা হচ্ছে যে বিশ্বনাথ। তো সেখানে তার সাথে যে ছোটো ছোটো ইকুয়েশনগুলো, হয়তো একটা জায়গায় হয়তো দুজনে মিলে ইয়ার্কি করছে, একটা জায়গায় হয়তো আমাকে বকা দিচ্ছে, একটা জায়গায় হয়তো আমাকে বোঝাচ্ছে যে কী করে গিয়ে তুই প্রপোজ করবি, সেই সব জিনিসগুলোকে একটা একটা করে সিন এখানে আমরা তুলে ধরছি। আমরা সবাই জানি কৌশানী মানে কদিন আগেই তার প্রিয় মানুষটা জীবনের হারিয়েছে, তো সেটা নিয়ে তুমি কী বলবে, মানে এখন কেমন আছে? এখন ডেফিনেটলি অনেক বেটার, মানে যেহেতু আস্তে আস্তে কাজে ফিরছে, দেখো মাকে তো কোনোদিনও ভুলে যাওয়া যায় না, সেটা পসিবল না, তো সেই জন্য সেই জায়গাটা ডেফিনেটলি প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে মিস করবে। বাট আমি বলেছি এটাই যে দেখো এটা তো সবার পার্ট অফ লাইফ, অ্যান্ড এটা সবাইকে একটা টাইমে একটা ফেজে যেতে হবে, কেউ কোনোদিনও সারা জীবনের মতো থাকে না, তো সেই জায়গাটাকে তুমি চেষ্টা করো যতটা কাজের মধ্যে ইনভলভ থাকতে পারো, নিজেকে বিজি রাখতে পারো, যতটা কম ওই জায়গাটাকে মানে ইয়ে করার মানে যতটা ওই পেনটাকে চেপে রাখা যায় এটাই আর কি। বাট ওই ডেফিনেটলি যা হয় যে মানে মাঝে মাঝেই মনে পড়ছে, ফোন করছে আমাকে যে এরকম আজকে এই জায়গা থেকে আমার মনে হয় ছবি পাঠাতে আমি করতাম, তো সেইগুলোকে এখন হবেই, এটা একটু টাইম লাগবে, তো আই গেস আস্তে আস্তে রিকভার করে যাবে। তুমি কতটা টাইম দিতে পারছো? আমি এই এতদিন মানে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে শ্যুট করছিলাম যখন হসপিটালাইজ হয়েছিল, আমি শোনার পরেই চলে এসেছিলাম ওখানকার শিডিউল ছেড়ে, তো তারপরেই ঘটনাটা ঘটে এবং তারপর থেকে আমি পুরোপুরি ওর সাথেই ছিলাম, এবং ওরও এই 18 তারিখ থেকে শ্যুট শুরু হলো, আমার ঠিক তার আগে একদিন আগে থেকে 17 তারিখ থেকে শুরু হলো, তো সেই জন্য এই জাস্ট ওই ওই গ্যাপটা হয়ে গেছে, এবং আবারও আমি ওখানে বাংলাদেশেই যাচ্ছি শ্যুট করতে পরে। সো মানে চেষ্টা করবো যে যাতে একসাথেই শেষ করে শ্যুটটা ফেরার, যাতে একসাথে এই সময়টা থাকতে পারি পাশে। নেক্সট প্রজেক্ট তাহলে বাংলাদেশ থেকে আসছে? একদমই একদমই একদমই, বাংলাদেশের সাপলা মিডিয়া বলে ওরা আছে, তো তারা প্ল্যান করেছিল, সো আমরা আই গেস লাস্ট মান্থের এন্ড থেকে শুরু করেছিলাম, পুজোর ঠিক পর পর অ্যাকচুয়ালি পুজোর ঠিক পর পর থেকে শুরু করেছিলাম এবং কন্টিনিউ করেছিলাম, যা হলো আবার এই শিডিউলে আমরা যাচ্ছি, তারপরে হয়তো গানের শুটিংয়ের জন্য 2 দিন আরেকবার যেতে হতে পারে। একটা নিউজ শুনছিলাম তুমি নাকি দল ছাড়ছো, কি বলবে ওটা নিয়ে বলো? না মানে আমি এরকম কোনো স্টেটমেন্ট করিনি অফিসিয়ালি, বা প্ল্যানিংও কিছু করিনি যে এই মুহূর্তে আমি রাজনীতি নিয়ে আবার কনসেন্ট্রেট করে সেটার ব্যাপারে ঢুকবো, যে হ্যাঁ করছি করছি না ওটার মধ্যে যাচ্ছি না, এখন এই মুহূর্তে অ্যাকচুয়ালি শ্যুটিং নিয়ে ব্যস্ত, শ্যুটিংটা মানে পরপর এখন যেহেতু ডেট দেওয়া আছে সেগুলোকে আগে শেষ করতে পারবো, ভোটের সময় যেহেতু এতগুলো ডেট নষ্ট হয়েছিলো মানে শ্যুটিং করতে পারিনি যেহেতু আমরা, তো সেই জন্য সেগুলো সব এখন ঘাড়ে এসে পড়েছে, তো সেইগুলোকেই এখন আগে প্রাধান্য দেবো এবং আগে এগুলোকে শেষ করি, তারপরে আবার দেখি যে মানে কীরকম মাইন্ডসেটে থাকি সেই অনুযায়ী ডিসিশন নেবো। অনেক দিন বনি কৌশানী জুটিকে কিন্তু দর্শক পাচ্ছে না, কবে দেখতে পাবে আবার? এই প্রডিউসারগুলোকে তুমি এই ভিডিওটা দেখিও এবং প্রশ্ন করো, যে দেখো অনেকের প্রশ্ন হচ্ছে যে কেন একসাথে করছে না, তো সেটা দেখলে আমার মনে হয় উত্তরটা পেয়ে যাবো। বাট তাছাড়া আমি যদি বলি যে না, একটা দুটো সিনেমা আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম, সেটা কাশ্মীরে করেছিলাম বলে এখন আমরা যেতে পারছি না ওখানে, তো সেই জন্যটা আটকে আছে, আবার আমাদের ওই সামার টাইমটা টার্গেট করতে হবে ওখানে যাওয়ার, বিকজ কাশ্মীর তো 3টে সিজনে 3 রকম, তো সেই জন্য আমরা ম্যাচ করাতে পারবো না বলে যেতে পারছি না, এই ডেফিনেটলি সামারে হয়তো যাবো, নেক্সট ইয়ার ওই দুটো আবার রিলিজ হবে। রিয়েল লাইফে তো দেখবো, এবার রিয়েল লাইফে কবে বনি কৌশানী এক হচ্ছে, চার হাত কবে এক হচ্ছে?
আছে, 1-1.5 বছর টাইম আছে, একটু আরও সেটেল হয়ে যায় সব কিছু নিয়ে। একটু এই যা হলো এখন, এই যা ঘটনা ঘটলো, তারপর আরও অনেক কিছু প্ল্যানিং চেঞ্জেস হয়েছে। সো ডেফিনেটলি ওগুলো সেটেল আপ হয়ে গেলে নিউজটা দিয়ে দেবো। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আম্রপালির গল্প যদি বলতে হয়, আম্রপালি একটা প্রেমের ছবি, ত্রিকোণ প্রেমের ছবি। আম্রপালিতে, আম্রপালি একটা নার্সারির নাম, বেসিক্যালি একটা নার্সারি চালায় পায়েল অর্থাৎ আয়ুষী। সেখানে সেই নার্সারিতে আসেন কবির, সেই নার্সারির মানে পায়েলের বাবা বনমালী মাস্টার, সে হচ্ছে এখানকার একজন বিখ্যাত মানুষ, তাকে সবাই খুব শ্রদ্ধেয় মানুষ, তাকে সবাই খুব শ্রদ্ধা করেন। বনি তার শিষ্য, বনি তার, সে এখানে বহুদিন ধরে পলিটিক্যাল মানে সে বহুদিন ধরে একজন রাজনৈতিক নেতা এখানকার, এবং বনি তার ডাইরেক্ট শিষ্য। বনির এবং পায়েলের রিলেশনশিপ হচ্ছে একটা পার্ট। এরপরে এদের মধ্যে আসে কবির, এদের তিনজনের নিয়ে একটা ত্রিকোণ প্রেমের ছবি। আসলে শান্তিনিকেতন থেকে তার প্রায় 45 মিনিট দূরে এই রাক্ষরেশ্বর মন্দির। এটা আমরা একটা শিবের মন্দির, আমাদের আমাদের দরকার ছিল শিবের মন্দির একটি, কারণ শিবের সাধনা করেন বিশ্বনাথ বসু, যার নাম পণ্ডিত মশাই। এই পণ্ডিতের সঙ্গে বনির একটা কেমিস্ট্রি আছে, সেটা কখনও কখনও খুব ইমোশনাল, কখনও কখনও খুব মজার, সেটারই শ্যুট করছে এখানে। এত সুন্দর মন্দির আমরা বহু জায়গায় ঘুরে পাইনি, তাই রাক্ষরেশ্বর। দেখুন, আম্রপালি শুটিং শেষ করার পরে আমরা নতুন ছবি শুরু করার প্ল্যান করছি, কিন্তু তার জন্য আমার যে প্রিপ্রোডাকশন দরকার সেটা এই মুহূর্তে করে উঠতে পারিনি, তাই হয়তো একটু সময় লাগবে। কিন্তু আমার সেভিংস অ্যাকাউন্ট বলে যে ছবিটা এরপরে রিলিজ হবে, অঙ্কুশ এবং সায়ন্তিকা। আর সব মিলিয়ে আম্রপালি, তো অবশ্যই আম্রপালির খবরাখবর দেখতে থাকুন সিটি সিনেমাতে। আর সিটি সিনেমার দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ যে বহুদিন পর আবার সিনেমায় আমরা শুটিং, সিনেমার শুটিং করতে পারছি, মানে বহুদিন পর আমরা সিনেমা নিয়ে হলে পৌঁছতে পারছি। আপনারাও এবারে ভয়ডর কাটান, অবশ্যই বিধি সতর্কীকরণ যেগুলো রয়েছে সেগুলো মেনে চলুন, কিন্তু সিনেমা দেখতে আসুন। বাংলা ছবি, আমরা হয়তো কখনো কখনো বলেছি যে বাংলা ছবি আমরা দারুণ কিছু করে উঠতে পারিনি, দর্শক আসেননি, কিন্তু আজ কথা দিচ্ছি আমরা আম্রপালির মতো প্রেমের গল্প কিন্তু অনেকদিন পর হচ্ছে। বিশ্বনাথের বনির চলছে, মানে পণ্ডিত মশাই আর অয়নের, তো এখানে ওদের মন্দিরের সিকোয়েন্সে ওদের অনেক কটা সিনস চলছে। আমাদের এখানে শ্যুটটা নেই, আমাদের অন্য জায়গায় লোকেশন শ্যুট হবে। খুব ভালো লাগছে, ইনফ্যাক্ট রাজাদা অ্যাজ এ ডিরেক্টর খুব কোঅপারেটিভ। আমার এটা সেকেন্ড কাজ, তার আগে আমি কাজ করেছি রাজাদের সাথে। রাজাদের সাথে প্রথমে তো খুব ভয় পেতাম, বাট এখন খুব কমফোর্টেবল। ইনফ্যাক্ট রাজাদা আগে রিহার্স করায়, তারপরে করে, মানে হি ইজ রিয়েলি হেল্পফুল অ্যাজ এ ডিরেক্টর। আর বনির সাথে আমার সেকেন্ড কাজ, আমি তার আগে হিরকগড়ের হিরে এখনও তো রিলিজ হয়নি, সেটাতে আমি স্পেয়ার অপোজিট হ্যাম। তো বনি অ্যাজ এ কোঅপারেট, ইউনো, অ্যাজ অ কো অ্যাক্টর হি ইজ ভেরি কোঅপারেটিভ। খুব মজায় মজায় শ্যুট হচ্ছে। ইনফ্যাক্ট সোমরাজের সাথে আমার ফার্স্ট কাজ, তো এদের সবার সাথেই মিলেমিশে বেশ একটা আড্ডায় আড্ডায় মজায় মজায় শ্যুট চলছে। আম্রপালিতে দর্শক আমাকে পায়েল চরিত্রে দেখবে। পায়েল বেশ সিম্পল গার্ল নেক্সট ডোর মেয়ে, যে ফ্যামিলির রেসপন্সিবিলিটি সব কিছু নিজে হ্যান্ডেল করে। ওর লাইফে হঠাৎ করে ওর বেস্ট ফ্রেন্ড অয়ন আর একটা লাভ ইন্টারেস্ট চলে আসে কবির, তো খুব কনফিউজড আছে যে ও অ্যাকচুয়ালি কাকে ভালোবাসে। ইনফ্যাক্ট তার মধ্যে অনেক পলিটিক্যাল অ্যাসপেক্টসও আছে এই ফিল্মে। বেশ একটা সুন্দর সিরিয়াস লাভ স্টোরি এটা রাজাদা, যেটা এটা আমাদের দর্শককে দেখাবে। তো আমি আশা করছি দর্শক সেটা দেখে, একটা কমার্শিয়াল ফিল্ম বাট যেটা একটা কন্টেন্ট ড্রিভেন, তো অডিয়েন্স খুব পছন্দ করবে। সিটি সিনেমার সবাইকে বলবো যে প্লিজ আপনারা আম্রপালিকে খুব ভালোবাসা দিন, আমাদের সবাইকে ভালোবাসা দিন। আপনারা যতক্ষণ হলে আসবেন, বাংলা ছবিকে সাপোর্ট করবেন, ততক্ষণ আমাদের ইন্ডাস্ট্রি খুব 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 কষ্টে আছে। সো দ্যাট উই প্লিজ সাপোর্ট আস অ্যান্ড লাভ বাংলা সিনেমা। বেসিক্যালি
মন্দিরের স্টোরিটা রিভিল করছি না, বাট এই মন্দিরটা আমি আগে থেকেই বলে দিই, এই মন্দিরটা যেটা দেখানো হবে সিনেমাতে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে একটা ক্যারেক্টার এসে আরেকটা ক্যারেক্টারের সঙ্গে এমন এমন কোনো কথা বলে যেটা পুরোপুরি সিনেমার মোড় ঘুরিয়ে দিতে পারে। দিস ইজ এ হিন্ট, কিন্তু বাকিটা তো তোমাকে ছবিতে দেখতেই হবে, বাট বাস ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস এটাই। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে কবির, বনি আর আয়ুষি এদের যে ক্যারেক্টারটা এখানেই বেসড, আমারটা অ্যাজ ইউ সি এটা এখানকার বেস নয়, বাইরে থেকে আসছে অ্যাজ আ প্রার্থী হিসেবে, ও নিজের পলিটিক্যাল ক্যারিয়ার এখান থেকে শুরু করবে আর কানেক্ট করে যাচ্ছে এখানকার সব মানুষদের সঙ্গে প্লাস এই দুজন ক্যারেক্টারের সঙ্গে, তারপরে তিনজনে মিলে যা এগোচ্ছে এগোচ্ছে। দিস ইজ অ্যাবাউট ইট। অ্যাজ আ কাপল অর অ্যাজ ফ্রেন্ডস, তোমার অ্যাজ কোঅ্যাক্টরস বলা যেতে পারে, ইটস আ বিউটিফুল ফিলিং। প্রথমত প্রথম কাজ আমারও সত্যি কথা বলতে টেলিভিশনের বাইরে সেকেন্ড ফিল্ম, ইয়েস থার্ড ফিল্ম, তো ওগুলো রিলিজের লাইন আপস আছে, বাট কোনটা আগে রিলিজ হবে সেটা আমি জানি না, বাট আই থিঙ্ক আয়ুষি আর মনি আগে একটা সিনেমা করেছে হিরো করে হিরে, তো এটা আমার সঙ্গে মনিরও প্রথম কম্বিনেশন, আমার সঙ্গে আয়ুষিরও প্রথম, খুব ভালো, কেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কাজ করে ইটস ভেরি কমফোর্টেবল, ভেরি নাইস, মানে ইজিয়ার, বাট আলাদা বলে কিছু নয়, অন্য কোঅ্যাক্টর হলেও তাই, কেন আমরা অ্যাজ আই সেড কি এতটাই প্রেশারের মধ্যে আছি যে আলাদা করে ওরমভাবে হয় না, আমরা ক্যারেক্টার ওয়াইজ চলতে হয় তো আমাদেরকে, তো ইয়েস ইটস এ গুড থিং, কোঅপারেটিভ সবাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।